আন্দোলনের নামে পদযাত্রা না করে বিএনপিকে নির্বাচনে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাতাল মেট্রো রেলের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে হারলে বিদায় নেবে আওয়ামী লীগ। দেশে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়নে বিএনপির নেতারা অন্তর্জ্বালায় ভুগছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, কারো সমালোচনায় থেমে থাকবে না উন্নয়ন। মাননীয় প্রধানমন্ত্রীকে এমআরটি লাইন ওয়ানের ওবায়দুল কাদের এমপি। আন্দোলনে তো ফেল, আন্দোলন গেছে বঙ্গোপসাগরে, ডুবে গেছে বঙ্গোপসাগরে, ওটা আর সাড়া দেবে না। এখন নির্বাচন, বিরোধী দলকে বলো আসুন, নীরব যাত্রা, পদযাত্রা, আন্দোলনের মরণ যাত্রা, এগুলোর মধ্যে না গিয়ে ইলেকশনের যাত্রাটা শুরু করো।